পরিপালন করতে আমরা চলুন এবার বিরিয়ানির দিকে যাওয়া যাক, কি বলে? আমরা এনেছি আজকে কিন্তু একটা বিরিয়ানি কম্বো, যার মধ্যে দু পিস মাটন থাকবে, একটা চিকেন চাপ থাকবে, চিকেন টিক্কা থাকবে এবং একটা মকটেল থাকবে, যার প্রাইস হচ্ছে অনলি 399 rupees। তো আপনারা আমাদের স্টুডেন্ট থাকুন, দেখুন আমরা কী কী করছি, এনজয়। তোমরা চাইলে কিন্তু 299 কম্বোটাও নিতে পারো, সেটাও কিন্তু একদম ধামাকা কম্বো। সেটার মধ্যে কী কী আছে দেখো, 299 যেটা আছে চিকেন বিরিয়ানি, ট্যাংরা চিকেন, চিকেন চাপ, মকটেল, তো এটাও ধামাকা বিরিয়ানি 299 শুধু চিকেনের ওপরে। কিন্তু আমি একটু মাটন প্রেমী, তাই জন্য আমার মাটনটা বেশি ভালো লাগে, তো আমি ওই জন্য নিচ্ছি 399 কম্বোটা। ঠিক আছে, কিন্তু এই যে একটা প্লেট ভর্তি বিরিয়ানি, দারুণ জমানো ব্যাপার, পুরো একদম হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু এটা। তার সাথে এই যে দেখতে পাচ্ছেন এটা চিকেন চাপ, দাঁড়ান এই এক পিস, আর এই এক পিস চিকেন চাপে এই দু পিস মাংস আছে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে দিচ্ছে টিক্কা, এই দেখুন একটা, দুটো, তিনটে, আর এই একটা, চারটে, চার পিস মাংস আছে। আর যেটা দেখানো সেটা হচ্ছে মাটনটা একটু দেখি, মেন তো মাটনের ওপরই আমাদের লোক। আচ্ছা, এইরকম একটা মাংস দেখতে পাচ্ছেন, এরকম একটা মাংসের পিস। আচ্ছা, তার মধ্যে মাংসটা একদম নরম, মানে হাত দিয়ে তুলছি তুল তুল করে খুলে চলে আসছে, প্রচণ্ড গরম, আমি ধরতে পারছি না। আর এক আর এক পিস মাংস দেওয়ার কথা এর মধ্যে, যাই হোক একটা বার করেছি, ও লাভলি, এই যে ভীষণ গরম, এই যে আর একটা এরকম টাইপের পিস, একটু ভালো করে খুলে দেখাই, একদম একটা চর্বি প্লাস তুল তুলে, একদম তুল তুলে মাংসের একটা পিস দিয়েছে এইখানে একটা মাংস, আর এর সাথে একটুখানি লাগানো হাড় রয়েছে, এটা হয়তো তুলতে গেলে খুলে বেরিয়ে যাবে মাংসটা, এরকম এরকম সব খুলে খুলে পড়ে যাচ্ছে, এটা পড়েই যাবে, এই যাক পড়ে গেল, পড়ে গেল, বললাম না দারুণ অসাধারণ। এবার একটু টেস্ট করা যাক, বলেছিল হায়দ্রাবাদি বিরিয়ানি। আমি একবার হচ্ছে হায়দ্রাবাদে গেছিলাম, যেমন প্যারাডাইস, হায়দ্রাবাদের প্যারাডাইসের বিরিয়ানি খুব বিখ্যাত, তো আমি প্যারাডাইসের বিরিয়ানি খেয়েছি না, সেই বিরিয়ানির টেস্ট আর এই বিরিয়ানি, এই বিরিয়ানির টেস্ট মোরালেস কাছাকাছি। এটা কিন্তু আমাদের কলকাতায় যেসব বিরিয়ানি আছে তার বিরিয়ানির মতো টেস্ট না, মাংসটা একদম সলিড, গ্রেভিটা আপনারা দেখতে পাচ্ছেন একদম থকথকে পুরো, সাইড দিয়ে হালকা তেলের ইয়েটা দেখতে পাচ্ছি, মানে তেলটা দেখা যাচ্ছে হালকা, আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না, তো তেলটা হয়তো দেখতে পাচ্ছেন। এই একটা চিকেন, এই আর একটা চিকেন, তো একটু আমি গ্রেভিটা দিয়ে টেস্ট করে দেখি আগে, পরে চিকেনটা খাচ্ছি। হুম,
কাটাবাটি দারুণ লাগছে। গ্রেভিটার মধ্যে হালকা একটু টক টক ভাব আছে, ওটা দই দিয়ে পড়েছে, একদম দইয়ের টেস্টটা পাওয়া যাচ্ছে, খুব ভালো লাগছে খেতে, দারুণ লাগছে। আচ্ছা একটা টিক্কা নেওয়া যাক, দারুণ দারুণ ব্যাপার, টিক্কা পুরোটা মুখে পড়ে দিলাম। বিরিয়ানির যে পরিমাণটা দিয়েছে দুজনের জন্য যথেষ্ট, আরামসে দুজন খেয়ে নিতে পারবে। ও ভাই পাটাপাটি জমে গেল। আর একটা জিনিস আপনাদের দেখানো হয়নি, এবার ওই ধামাকাটা এবার আপনাদের সামনে আনা যাক। ব্লু ধামাকা শান্তি, তাহলে এবার একটু খাওয়া যাক, কি বলুন? আচ্ছা জাস্ট আপনাদের একটুখানি একটা তথ্য একটু শেয়ার করি, সেটা হচ্ছে বিরিয়ানির চালগুলো আপনারা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে কিন্তু, ঠিক আছে? আর যথেষ্ট মানে আমাদের এখানকার যে হোয়াইট প্লাস রেড ইয়েলো, সরি হোয়াইট প্লাস ইয়েলো যে মিশ্রণটা থাকে সেইটা কিন্তু এই হায়দ্রাবাদ বিরিয়ানির মধ্যে নেই। এদের কিন্তু ম্যাক্সিমামটাই ইয়েলো, হালকা যেটা সাদা ভাগ যেটা থাকে সেটা কিন্তু একদম হালকা। তো আপনারা এই ইয়েটা দেখতে পাচ্ছেন মানে রাইসের রাইসগুলো কিন্তু একদম ঝরঝরে, কোনো লেগে ফেগে নেই কিন্তু একটার সাথে একটা, মানে খুব ভালো বানিয়েছে বিরিয়ানিটা। দশে আমি এ পয়েন্ট দেবো হচ্ছে 7.5 থেকে 8 মধ্যে, কারণ দেখুন যতই হায়দ্রাবাদি হোক আর কলকাতার বিরিয়ানি কলকাতার বিরিয়ানি, কলকাতার বিরিয়ানির সাথে আমি অন্য কারোর কাছে মানে তুলনাটা আমি আমার পার্সোনালি দিক থেকে কিন্তু করতে পারি না, কারণ আমার কলকাতা বিরিয়ানি সবথেকে বেশি ভালো, কিন্তু হায়দ্রাবাদ বিরিয়ানিও যথেষ্ট ভালো, যথেষ্টই ভালো। তো আমি 7.5 থেকে 8 মধ্যে রাখবো এর রেটিং। আর চালগুলো আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ঝরঝরে, তাহলে কি আর মাংস যেটা দেখালাম মাংসের পিসটা তো আপনাদের সামনে বলেই পড়ে গেল, আর মাংসগুলো ভেতরটা দেখুন একদম জুসি, একটা ইয়ের পিস মানে চর্বির পিস, তার সাথে এই মাংসগুলো লেগে রয়েছে খুলে যাচ্ছে, তো একদম জুসি মাংস, দারুণ ব্যাপার, খুব ভালো। আর এর সাথে রায়তাটা দিয়েছে, রায়তাটা দিয়ে পুরো জমে ফ্রি হয়ে যাচ্ছে। চাইনিজ খাবারের কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরেছি, দেখতেই পাচ্ছেন আপনারা এগুলো এখানে পাওয়া যাবে কম্বো হিসেবে, তো আপনারা এসে এখানে এগুলো ট্রাই করতে পারেন। ব্লু লেগান মকটেল খেয়ে মনটা জুড়িয়ে গেল, মনে হলো সমুদ্রের পাড়ে বসে বিরিয়ানি খাচ্ছি। তাহলে আপনারাও খেলেন আমিও খেলাম। তো এবার আপনাদের একটাই কাজ, সেটা চ্যানেলটা কিন্তু আপনাদের, তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু প্লিজ ভুলবেন না, এটা আমার আনলেস রিকোয়েস্ট আপনাদের জন্যই ভিডিওগুলো বানানো। তো এবার যাই, টাটা।